সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার বিশ সালে সাফকলা একটি দলিল করতে লাখে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং সাফ কলা দলিল খরচ আসলে মূলত কত টাকা হয় এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা ইনজিটেলস আলোচনা করব ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি সাফ কলা দলিল যখন করবেন তখন আপনার খরচটি বের করা খুব সহজ হবে আপনার জন্য আমরা জানি যতগুলো দলিল রয়েছে সাফ কওলা হেবা দান ঘোষণাপত্র তারপর এওয়াজ বিনিময় যে সমস্ত দল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে দলিলটি করা হয় সেটি হচ্ছে সাফ কওয়া দলিল তো এই সাফ কলা দলিল খরচ লাখে আমাদেরকে কত টাকা করতে হবে এর হিসাব কিভাবে বের করব সেটা নিয়ে আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনার প্রতি আপনি যদি আমাদের এই বাংলা টেকনোলজি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে সেটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক তো রেজিস্ট্রেশন ফি আমরা জানি একটি দলিল করতে রেজিস্ট্রেশন ফি ইস্টাম শুল্ক স্থানীয় কর উৎস কর আমাদেরকে পেমেন্ট করতে হয় তার মধ্যে রেজিস্ট্রেশন ফি আমাদেরকে দিতে হবে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের দুই পার্সেন্ট দুই পার্সেন্ট আমাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে অর্থাৎ লাখের দুই হাজার টাকা যদি এক লক্ষ টাকা সম্পত্তির মূল্য হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি দুই হাজার টাকা ইস্টাম শুল্ক দিতে হবে আমাদেরকে হস্তান্তরিত সম্পত্তির দলিল লিখিত মোট মূল্যের তিন পার্সেন্ট টাকা এটা হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে ইস্টাম্প আইনে তেইশ ধারা মতে দলিল সর্বোচ্চ বারোশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে ইস্টাম্প খাতে বাকি অর্থ পে ওয়ার্ডারের মাধ্যমে সোনালী ব্যাঙ্কে আপনার জমা করতে হবে এই নম্বরে এবং এটা গেল আপনাদের ইস্টাম শুল্ক এবং স্থানীয় কর হচ্ছে তিন পার্সেন্ট তো দুই পার্সেন্ট হচ্ছে রেজিস্ট্রেশন ফি তিন পার্সেন্ট হচ্ছে ইস্টাম শুল্ক এবং তিন পার্সেন্ট স্থানীয় কর অলরেডি আমাদের আট পার্সেন্ট হয়ে গেছে তারপরে যেটা উৎসকর উৎসকর উৎস এটা মূলত জমি বিক্রেতার খরচ কিন্তু আমাদের দেশে অনেকে না জানার কারণে এটি জমি ক্রেতায় দিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি জমিটি গ্রামের হয় সেক্ষেত্রে এক পার্সেন্ট উপজেলা হলে দুই পার্সেন্ট আপনাকে দিতে হবে সম্পত্তি মূল্যের উপরে এবং জেলা শহর হলে তিন পার্সেন্ট বা পৌরসভা হলে তিন পার্সেন্ট আপনাকে উৎসকর কর দিতে হবে এটা হচ্ছে আমাদের দেশের মোটামুটি বর্তমানে রেজিস্ট্রেশন ফি কিন্তু দুই হাজার বিশ সালে এসে ইস্টাম শুল্ক যেটা এটা আপনাদের তিন পার্সেন্টের জায়গায় দেড় পার্সেন্ট করা হয়েছে এটা এখানে তিন পার্সেন্ট দেওয়া রয়েছে এটা আমরা দেড় পার্সেন্ট হিসাব ধরতে পারব তো টোটাল আমাদের ইস রেজিস্ট্রেশন ফি দুই পার্সেন্ট আমরা হিসাব করবো দুই পার্সেন্ট তারপর স্টাম্প শুল্ক এখানে তিন পার্সেন্ট দু হাজার বিশ সালের আগে ছিল এখন এটা দেড় পার্সেন্ট আমরা দেড় পার্সেন্ট ধরবো ওয়ান পয়েন্ট দেব স্থানীয় কর তিন পার্সেন্ট এবং উচ্চ কর যদি গ্রামের হয় এক পার্সেন্ট জেলা হলে উপজেলা হলে দুই জেলা হলে তিন পার্সেন্ট তো আমরা তিন ধরলাম তো টোটাল আমাদের সাড়ে নয় হচ্ছে আমাদের খরচ অর্থাৎ লাখে সাড়ে নয় হাজার টাকা আমাদের রেজিস্ট্রি রেজিস্ট্রি খরচ দিতে হবে এছাড়া আমাদেরকে আনুষঙ্গিক আরও কিছু খরচ রয়েছে তার মধ্যে 200 টাকার হবে হলফনামা ইফি একশো টাকা এন ফি প্রতি তিনশো শব্দ বিশিষ্ট জন্য প্রতি পেজের জন্য চল্লিশ টাকা তো চল্লিশ টাকা করে আমরা চল্লিশ গুণন ছয় আমাদের ছয়টি পেজের মতন লাগে তো দুশো চল্লিশ টাকা হবে আমাদের এন ফি এবং হস্তান্তরিত সম্পত্তি নোটিশের আবেদনপত্রের জন্য দশ টাকার কোট ফি আপনার আপনাকে দিতে হবে তো কোর্ট ফি হবে দশ টাকা এখানে আরেকটি জিনিস ইনক্লুড করা হয়নি এন এন ফি এনএন ফি নতুনভাবে সংশোধন করা হয়েছে এনএনফি হচ্ছে আপনার যে দলিলটি সম্পাদন হবে সেটি হুব আপনার আরেকটি কপি করা হয় যে কারণে যে ফিটি ইনক্লুড করা হয়েছে সেক্ষেত্রে আপনার চব্বিশ টাকা করে লাগবে চব্বিশ টাকা আপনার ছয় পেজ হলে আপনার আসবে একশো চুয়াল্লিশ টাকা টোটাল অন্যান্য খরচের মধ্যে এটা হচ্ছে আপনার খরচ তো আমাদের লাখে যদি সাড়ে নয় হাজার টাকা খরচ হয় বাকি এখানে আমাদের যেই খরচগুলো হচ্ছে আমরা এখানে হিসাব করে দিতে দেখতে পারি আমাদের আমাদের দুশো টাকা হচ্ছে হলফনামা একশো টাকা ই ফি এন ফি হচ্ছে এন ফি হচ্ছে দুশো চল্লিশ টাকা তারপর এন এন ফি হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা দশ টাকা কোর্ট ফি টোটাল নয়শো চুরানব্বই টাকা আসতেছে আমাদের খরচ এখানে অন্যান্য খরচ তার মধ্যে আরো এখানে ইনক্লুড করতে হবে দলিল লেখকের খরচ তো দলিল লেখকের খরচ আমরা ধরবো দুই হাজার টাকা তো আমাদের দুই হাজার ছয়শানব্বই টাকা অর্থাৎ আমরা টোটালি এখানে তিন হাজার টাকাই ধরি তিন হাজার টাকা আর সাড়ে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো প্লাস তিন হাজার তো বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার একটি সম্পত্তি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা যাবে অন্যান্য খরচের সাড়ে নয় হাজার টাকা প্রতি লাখে আপনাকে দিতে হবে যদি জেলা শহর হয় এবং সেক্ষেত্রে যদি দশ লক্ষ টাকা আপনার সম্পত্তি মূল্য হয় ক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা সাড়ে নয় হাজার দিয়ে গুণ করে দিলে সাড়ে নয় হাজার পাঁচশো টাকা ইনটু টেন আপনার মূল্য বেড়ে যাবে তো আপনার মূল্য আসবে পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ দশ লক্ষ টাকার একটি সম্পত্তি রেজিস্ট্রেশন করতে আপনার পঁচানব্বই হাজার টাকা খরচ বহন করতে হবে আপনাকে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে আমাদের নতুন ভিডিও আসেন সেটি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ